ভূরাজনৈতিক কারণে জাতিসংঘকে কোনোভাবেই দুর্বল করে দেয়া যাবে না অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ 75তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজশাহীতে 8 বছরের শিশুকে আসামি করলো কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আজকের দেড় ঘন্টা পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ডাকসুর সাবেক ভিপি নূর জানালো ডিবি চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ থেকে সহিংসতা এবং করদাতাদের গোপনীয় সব তথ্যই এখন অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের হাতে অস্বীকার জাতীয় রাজস্ব বোর্ডের ঝুঁকি থাকলেও শোধ করা হয়েছে প্রকল্পের সম্পূর্ণ টাকা সময় সংবাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল জাতিসংঘকে একটি সত্যিকারের কার্যকর বিশ্ব সংস্থা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বিশ্বের ভূ রাজনৈতিক বিরোধের কারণে জাতিসংঘকে কোনোভাবেই দুর্বল করে দেওয়া যাবে না জাতিসংঘের 75তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার চলতি সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন এদিকে আজ থেকে শুরু হচ্ছে সাধারণ পরিষদের 75তম অধিবেশনের মূল পর্ব রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি হীরক ছোঁয়া জাতিসংঘ করোনা মহামারীর মধ্যে আসেননি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এর মধ্যেই ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হয় 75তম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা সোমবার সকালে সাধারণ পরিষদের চলতি অধিবেশনের সভাপতি ভালকান ভস্কির সূচনা বক্তব্য রাখেন এরপর বক্তব্য রাখেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন করোনা মহামারী দেখিয়েছে যে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশই জাতিসংঘকে আগের চেয়ে বেশি We must not allow our geopolitical rivalries to weaken the UN. We owe it to the founding fathers and future generations to make the UN a truly effective global body for humankind as a whole. Mr. President, we have seen moments in history that made us regroup to change the course of human civilization. UN at 75 presents another such moment. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের শীর্ষে অবস্থান করা দেশের প্রধানমন্ত্রী বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন. The challenges of our time, including the current pandemic, go beyond borders. COVID-19 has made the achievements of the 2030 agenda more challenging. It has exposed the shortcomings of the current international order. To take the UN on the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding বৈশ্বিক মহামারীর কারণে এবার সব দেশের প্রতিনিধিরা আগে থেকে ধারণ করা ভিডিওতে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্যটিও ছিল ভার্চুয়াল প্রতি বছর সেপ্টেম্বরের এই সময়টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনের এই শুনশান নীরবতা নজিরবিহীন তবুও কর্মসূচি থেমে নেই সাধারণ পরিষদের বিতর্ক অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ভাষণ দিচ্ছেন আগামী 26 সেপ্টেম্বর এই অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ভাষণটিও হবে যথারীতি ভার্চুয়ালি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক সময় সংবাদে আরো থাকছে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানদণ্ড মেনে সমুদ্রগামী জাহাজে তেল বিক্রির সক্ষমতা অর্জন বাজারে টিকে থাকতে দাম নির্ধারণে সতর্ক হওয়ার পরামর্শ নাব্য সংকটে পাটুরিয়ার 5 নম্বর ঘাট থেকে সরাসরি ফেরি চলাচল বন্ধ রয়েছে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে ইউসুফ ইকবাল এখন কিন্তু পাটুরিয়া ঘাটের 5 নম্বর ঘাট বন্ধ থাকায় আসলে ঘাট সংকট দেখা দিয়েছে আর তীব্র থেকে তীব্র হচ্ছে যানবাহনের লম্বা সারি আর সেই ক্ষেত্রে কিন্তু একটা ঘাট কর্তৃপক্ষ আসলে ড্রেজিং করছে বিআইডব্লিউটিএ
তবে তার আগে যেটা ঘটেছিল সেটা হচ্ছে গতকাল সন্ধ্যার থেকে কিন্তু এই পাঁচ নম্বর ঘাটে আসলে ফেরি চলাচলটা নোঙ্গর করতে সমস্যা হচ্ছিল। এটা মাধবীলতা নামের একটি ফেরি, এটা আসলে রাত মধ্যরাতের দিকে কিন্তু এটি এখানে নোঙ্গর করতে না পারায় এটা কিন্তু নাব্যতা সংকট অর্থাৎ ডুবোচরে দেখা দেয়। সেই ডুবোচর এটা কিন্তু নিরসন করার জন্যেই এই মুহূর্তে কিন্তু আসলে পাঁচ নম্বর ঘাটের আপ এবং ডাউনে দুই জায়গায় কিন্তু দুইটি ডেজার দিয়ে আসলে ড্রেজিং কাজ করছে বিআইডব্লিউটিএ। তবে সেক্ষেত্রে এটা আসলে তারা বলছে কিছুটা সময় লাগবে, কতটুকু লাগবে সেটা কিন্তু তারা জানে নাই। তবে এটার মধ্যরাতে মাধবীলতাটা নোঙ্গর করতে না পেরে চার নম্বর ঘাটে সেটা নোঙ্গর করেছে। এটা তো সেই ক্ষেত্রে সকাল সাতটার থেকে এই ড্রেজিং কাজ শুরু হয়েছে। তো অন্যদিকে পাটুরিয়া দোলদিয়া নোটে এই মুহূর্তে মাত্র ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। বনলতা এবং কেকতি ফেরি নামের দুইটি ফেরি ভাসমান কারখানায় মধুমতি ভাসমান কারখানায় এখনও কিন্তু মেরামতে রয়েছে স্রোতের বিপরীতে চলতে গিয়ে। এটা কিন্তু নিত্যদিনের একটা বিষয় হয়েছে, দীর্ঘদিনের পুরানো ফেরি বিদায়। তো সব কিছু মিলিয়ে এটা পাটুরিয়া দোলদিয়া নোটে এই মুহূর্তে সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে মরার উপর খাড়ার ঘাই কিন্তু দাঁড়িয়েছে ঘাট সংকট। আকাশে মেঘ রয়েছে, কখনো বৃষ্টি হচ্ছে থেমে থেমে, এতেও কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করেছে এটা ঘাট এলাকায় যারা পারের অপেক্ষায় রয়েছে। এই ছিল ইকবাল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সেখানকার ফেরি পারাপারের সবশেষ তথ্য জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে সোমবার ৪০ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১৭০৫ জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩৫০৬২১ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৫৩ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮,৩২৩ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১,৭০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত ৩৫০৬২১ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৪০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্তে মারা গেছেন ৪,৯৭৯ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,১৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ২,৫৮,৭১৭ জন। নাটকীয়তা আর রাতভর উত্তেজনার পর অবশেষে মুক্তি পেলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রাত ৪:৩০ দিকে তাকে ডিবি কার্যালয় থেকে মুক্তি দেওয়া হয়। নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে সন্ধ্যায় রাস্তা আটক করা বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নেয়। তবে মুক্তি মিললেও আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকার কথা জানায় ছাত্র অধিকার পরিষদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে সারাদিন বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভ একসময় রূপ নেয় সংঘর্ষে। সোমবার রাত ৯টায় শাহবাগ থানায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, পুলিশের উপর হামলার ঘটনায় আটক করা হয়েছে নুরুল হক নুরুকে। মৎস্য ভবনের কাছাকাছি যেয়ে তারা ওইখানে যানবাহন এবং আমাদের এখানে পুলিশ ছিল, সেই পুলিশের উপরে তারা অতর্কিতে আক্রমণ করে। সেখান থেকে তারা ভিপি নুর সহ ৭ জন তারা পুলিশ হেফাজতে আছে। ঘণ্টাখানেক পরে ডিবির পক্ষ থেকে জানানো হয় মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। নাটকীয়তার এখানেই শেষ নয়। এরপরে ডিবি অফিস থেকে বের করে নুরুসহ ২ জনকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসা শেষে রাত ১২:১২টার দিকে নুরুকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। এ সময় পুলিশের গাড়িতে বাধা দেয় নুরুর সমর্থকরা। হাসপাতালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে নুরু সমর্থকদের। রাত ১টার দিকে ডিবি অফিস থেকে নুরুসহ মোট ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তো আসলে বুঝলাম না যে আমাদেরকে কেন গ্রেপ্তার করালো আর কেনই ছাড়া হলো। রোববার রাতে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ও নুরুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে রাজধানীর লালবাগ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, পানি নিষ্কাশন না হওয়ায় ময়মনসিংহ সদর ও তারাকান্দ উপজেলার কয়েকটি গ্রামে জলাবদ্ধতা, পানিবন্দী সহস্রাধিক মানুষ। করদাতাদের গোপনীয় সব তথ্যই এখন বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের হাতে। খোদ সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে দিয়েছে এমন প্রতিবেদন।
যা মানতে নারাজ জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থা দুটির মুখোমুখি অবস্থানের নেপথ্যে 2018 সালে শেষ হওয়া এনবিআরের সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প। আইএমডি বলছে তথ্য নিরাপত্তায় 11টি ঝুঁকি আর 29টি দুর্বল দিক নিয়ে প্রকল্পটি শেষ করেছে এনবিআর। জুবায়ের ফয়সালের রিপোর্ট। তৈরি পোশাকের রপ্তানি বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভিয়েতনাম, বাণিজ্যের আরও অনেক শাখায় প্রতিযোগী দেশটি। অথচ দেশের করদাতাদের অতি গোপনীয় সব তথ্যের নিয়ন্ত্রণ এখন ভিয়েতনামের হাতেই। অবিশ্বাস্য হলেও এনবিআরের সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প এসজিএমপিতে ঘটেছে এমনটাই। আমাদের রাজস্ব খাতের একদম হার্টের একটা প্রকল্প এটা। আমি যখন ওখানে প্রতিমন্ত্রী ছিলাম, আমি দু একবার তাদের অনুষ্ঠান প্রতিষ্ঠানে গেছি, আমাকে জিনিসটা মনে হয়েছে যে এটাকে প্রপারলি হ্যান্ডেল হচ্ছে না। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি প্রকল্পটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হচ্ছে প্রকল্পে রয়েছে 11টি ঝুঁকি আর 29টি দুর্বল দিক। ইতোমধ্যে প্রকল্পটি শেষ হলেও ভিয়েতনাম ভিত্তিক আইটি প্রতিষ্ঠান এফটিপি কর্পোরেশন তা আজও বুঝিয়ে দেয়নি জাতীয় রাজস্ব বোর্ডকে। তারপরও পরিশোধ করা হয়েছে সফটওয়্যারের সম্পূর্ণ বিল। যদিও আইএমইডির এই প্রতিবেদনকে ভুল বলছে এনবিআর, সংস্থাটির বিশ্বাস তথ্য ভান্ডারে প্রবেশের সুযোগ থাকলেও তা করবে না ভিয়েতনামের প্রতিষ্ঠানটি। অ্যাক্সেস করতে পারে কিন্তু এখন পর্যন্ত করে নাই, কোনো অনৈতিক কাজ করবে বলে মনে হয় না। আগের যে ল্যাবসগুলো ছিল সেগুলো রিপোর্ট আকারে প্রকাশ করছে, তো কিন্তু আমরা এটা কারেকশন দিয়েছিলাম, অনেক ব্যাপারে আমাদের উত্তরণ ঘটছে, তো সেগুলো তারা সেগুলো আনে নাই রিপোর্টে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পরিকল্পনা মন্ত্রী বললেন, চাওয়া অনুযায়ী হয়নি কিছুই, বরং অপচয় হয়েছে অর্থের। আমার ধারণা ওই প্রকল্প থেকে আমরা কোনো আউটপুট যেটা আশা ছিল আশা অনুরূপ পাই নাই, বরঞ্চ ইন এ সেন্স ইট ইজ এ কি বলবো, এটা যথাযথ ছিল না। 78.98 কোটি টাকা ব্যয়ে 2011 সালে অনুমোদন দেওয়া হয়েছিল এসজিএমপি প্রকল্পের, যা শেষ হওয়ার কথা ছিল 2013 ডিসেম্বরে। তিনবার সংশোধনী এনে 7 বছর পর এনবিআর যা শেষ করে 2018 সালের জুনে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো সমুদ্রগামী জাহাজে আন্তর্জাতিক মানদণ্ড মেনে তেল বিক্রির সক্ষমতা অর্জন করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এর আগে বিদেশগামী জাহাজগুলো শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর থেকে তেল কিনলেও এবার সেই বাজার এলো বাংলাদেশে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করতে না পারলে হোঁচট খাবে এই রাষ্ট্রীয় উদ্যোগ। চট্টগ্রাম থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আন্তর্জাতিক নৌরুটে চলাচল করা জাহাজের জন্য 0.5% সালফার মান মাত্রার মেরিন ফুয়েল বা ফার্নেস তেল ব্যবহার বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা আইএমও। অবশেষে প্রায় 8 মাসের মাথায় দেশের সমুদ্র বন্দরগুলোতে আসা জাহাজে তেল সরবরাহ করতে ওই মাত্রার তেল আমদানি শুরু হলো দেশে। গেল সপ্তাহে প্রায় 15,000 মেট্রিক টন ফার্নেস তেল নিয়ে পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রামের জেটিতে ভেড়ে আমদানিকৃত তেলবাহী জাহাজ টিএমএন প্রাইড। প্রতিবছর দেশে আসা জাহাজগুলোতে এই তেল বিক্রি করতে পারলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব বলে মনে করে বিপিসি। বিদেশি জাহাজ আমাদের দেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে যাচ্ছিল, কারণ এখানে আমাদের মেরিন ফুয়েল ছিল না, সেই বিষয়টি আমরা নিশ্চিত হবে। প্রায় 1 যুগ আগে দেশে উৎপাদিত 3.5% সালফার মাত্রার ফার্নেস এবং ভাঙা জাহাজের তেল সরবরাহ হতো জাহাজে। নতুন এই উদ্যোগে দেশ লাভবান হবে বলে মনে করেন আন্তর্জাতিক রুটের এই নাবিক। এই তেলের জন্য অন্য কোনো পোর্টে যেতে হতো, যেটা আমাদের অপারেশনাল এক্সপেন্ডিচার সব বাড়িয়ে দিত, কিন্তু এখন যদি এটা এখানে অ্যাভেলেবেল হয় আমাদের সেভাবে প্ল্যানিং করতে সুবিধা হবে। যেহেতু তেলটা এখান থেকে নিবে, তাহলে বৈদেশিক যে মুদ্রাটা সেটা আমাদের দেশেই থাকবে। বন্দর থেকে জাহাজে তেল সরবরাহকারীরা মনে করেন তেলের ভালো বাজার পেতে মূল্য নির্ধারণে কৌশলী হতে হবে। আমরা সবসময় সিঙ্গাপুরের সাথে কম্পিট করি, সেহেতু সিঙ্গাপুরের সাথে অলওয়েজ প্রাইস কম্পিটিটর রাখতে হবে, পাশাপাশি রাখতে হবে, তাহলে এখানে বাঙ্কার তো হবে। বিপিসির 3 পেট্রোলিয়াম কোম্পানি যমুনা, পদ্মা ও মেঘনার মাধ্যমেই বিক্রি কার্যক্রম চলবে। বছরে অন্তত 5-6 লাখ মেট্রিক টন মেরিন অয়েলের চাহিদা রয়েছে এই পুরো অঞ্চল জুড়ে। সংশ্লিষ্টরা বলছেন, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের সাথে এর প্রতিযোগিতামূলক মূল্য এবং মান নিয়ন্ত্রণ না করা গেলে এই পুরো উদ্যোগটি ভেস্তে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, চট্টগ্রাম।
পানি নিষ্কাশন না হয় ময়মনসিংহ সদর ও তারাকান্দার বেশ কয়েকটি উপজেলার বেশ কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সহস্রাধিক মানুষ। দুই মাস ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 1,000-এরও বেশি পরিবার। ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ও চর নীলক্ষিয়া ইউনিয়নে পানি নিষ্কাশনের খালে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং ব্রিজ কালভার্টের মুখ বন্ধ করে মাছের খামার করাই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বাচিতপুর, বড়বিলা, হরিপুর ও আলালপুর, চর নীলক্ষিয়া ইউনিয়নের রশিদপুর ও শাহবাজপুর এবং তারাকান্দা উপজেলার ফতেপুর, কৃষ্ণপুর ও পলাশকান্দা গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। খালের মুখ বন্ধ থাকায় নিষ্কাশনের বিকল্প কোনো পথ নেই। এলাকার অনেক পরিবার এখন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকার কারণে অনেক পানিবাহিত রোগসহ নানা রোগে ভুগছেন তারা। আমরা 2 মাস যাবত মনে করেন যে কষ্ট করতেছি পানির জন্য আর কি। রাস্তাঘাটে, বাড়ি ঘরে, আশেপাশে সকল জায়গাতে পানি পড়তে, চুলার মধ্যে পানি উঠছে, পাকশাকের ব্যবস্থা নাই, গরুর গোয়ালের পানি, গরু নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গেছে গা। রাজশাহীতে 8 বছরের শিশুকে আসামি করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শিশুটির পরিবার বলছে নিজ দোকানে শখের বসে ছেলের নাম লিখেই পড়েছেন বিপাকে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিত্য নৈমিত্তিকভাবেই হেরস্তায় লিপ্ত অধিদপ্তরটি। যদিও কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বলছে আইন মেনেই পরিচালনা করছেন কর্মকাণ্ড। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। 8 বছরের শিশু, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জুবাইর আহমেদ, রাজশাহী পবা উপজেলার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের এই শিশুর নামেই মামলা করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। উপজেলার পৌর মার্কেটে জুতার দোকানে প্রোপাইটারের পাশে জুবাইরের বাবা শখ করেই নাম লিখেছিলেন ছেলের। 2019 সালের 20 সেপ্টেম্বর শুক্রবার দোকান বন্ধ না রাখায় শ্রম আইন 2006-এর লঙ্ঘন দেখিয়ে এই দুই নামেই মামলা করে দপ্তরটি। 5 মাস পর পাওয়া সে মামলার সমনে দেখা যায় তাতে আসামি হয়েছে জুবাইর। সবাই হাসছিল আমার দেখে, দুদিন যা পড়েছে ইয়াতে কোর্টে। মানে নিতে পারছি না তো, এই আপনার হচ্ছে এতটুক বাচ্চার ছবি দেখে যে আপনার লিয়ে গেছে তুলে, মামলা দেওয়া কি ঠিক হয়েছে? আমার বাচ্চাটার নামে কেন মামলাটা হলো ওটা ওনার কাছে আমি জানতে চাই, কারণ মামলা হলে আমার নামে হবে। পবা উপজেলার পৌর মার্কেটের 800 দোকান মালিকের অধিকাংশের দাবি, নিয়মের মধ্যে থেকেও প্রতিনিয়ত মামলার শিকার হচ্ছেন তারা। যে দিনের মামলাটা দিয়েছে ওই শুক্রবারে আমরা সারাদিনই দোকান খুলিনি এবং আগেও খুলিনি, বন্ধ রাখার পরে দেখি যে একজনের নামে মামলার নোটিশ চলে আসে। কিন্তু আসামি পক্ষের আইনজীবী বলছেন শ্রম আইন মতে 8 বছরের এই শিশুটি মামলাভুক্ত হতে পারে না। এ বিষয়ে নিজেদের ভুল স্বীকার করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এই উপমহাপরিদর্শক। আইনে 2006 সালের এবং সংশোধিত মানে আপডেট সংশোধিত আইন অনুযায়ী সে আইনের আওতায় পড়ে না। সাইনবোর্ডের মধ্যে তো উল্লেখ করা ছিল না যে শিশু বা তার মালিকের ছেলে বা তার বয়স, যার কারণে ইন্সপেক্টর অনুধাবন করতে পারেনি যে ওই দ্বিতীয় নামটা মালিক ন মালিকের ছেলে, সে কারণেই মামলার মধ্যে শিশুর ব্যাপারটা চলে এসেছে। শিশু জুবাইরের শ্রম আইন লঙ্ঘন মামলার পরবর্তী শুনানি আগামী 8 নভেম্বর নির্ধারণ করেছে শ্রম আদালত। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। একে একে খসে পড়ছে তারা, বিদায় নিচ্ছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। লুৎফর রহমানের মৃত্যুর মাত্র 2.5 মাসের মধ্যেই এবার জাগতিক ম্যাচ ছেড়ে বিদায় নিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের স্ট্রাইকার নওশেরুজ্জামান। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গতকাল রাত 9:30 সময় মারা যান অকুতোভয় এই ফুটবলবীর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক কারণে জাতিসংঘকে কোনোভাবেই দুর্বল করে দেওয়া যাবে না, অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ, 75তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আটকের 1.5 ঘন্টা পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ডাকসুর সাবেক ভিপি নূর, জানালো ডিবি। চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে। ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ থেকেই সহিংসতা। এবং নাব্য সংকটে বন্ধ পাটুরিয়ার 5 নম্বর ঘাট থেকে ফেরি চলাচল, পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন, চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।